নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি রেসিপি, ফুলকপির মুইঠা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি বড় সাইজের একটা ফুলকপি প্রথমেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ফুলকপির ফুলগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ফুলকপির ডাটার দিকের অংশগুলো যদি কচি থাকে তাহলে সেগুলো গ্রেট করে দিয়ে দিতে পারেন। সমস্ত ফুলগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। কিছুটা মুসুর ডাল আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার মুসুর ডালটা আমি বেটে নেব। মুসুর ডাল আমার বেটে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা। আমি শিল নোড়াতে বেটে নিয়েছি মুসুর ডালটা, যাতে সামান্য কচকচে ভাব থাকে, একদম মিহি না হয়ে যায়, সেই জন্যে। দিয়ে দিলাম 2 কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। খুব সামান্য পরিমাণে 1 চামচের মতো জল হাতে নিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে পুরোটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি কীরকমভাবে চটকে চটকে পুরোটা মেখে নিচ্ছি, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে, এবার আমি এক একটা করে মুইঠা তৈরি করে নিচ্ছি। ফুলকপি মাখাটাকে হাতে ভরে মুঠোর শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুইঠা। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়ায় তেল দিয়ে দিলাম। এক একটা করে মুইঠা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একসঙ্গে 3টে মুইঠা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখে ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। ভিডিওর স্পিডটা এখানে একটু বেশি দেওয়া আছে, কিন্তু লো ফ্লেমে খুব ধীরে সুস্থে কিন্তু ফুলকপির এই মুইঠাগুলো ভাজা। দেখতেই পাচ্ছেন যে মুইঠাগুলো পুড়েও যায়নি, অথচ খুব সুন্দর একটা সোনালি রং ধরা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আমি আরও 3টে একইভাবে ভেজে দেখাচ্ছি। আমার এইগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মুইঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দিলাম সরু করে কাটা আলু, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। অ্যাড করছি আরও 2-3 চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের
চারটে কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করলাম, আপনারা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অপশনাল, যেহেতু আমার ঘরে ছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম দেড় চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো টমেটো কুচি। টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প কটা কড়াইশুঁটি। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প অল্প জল, আর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আমি আমার আন্দাজ মতো জল দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো জল দেবেন, কারণ যতটা পরিমাণ ঝোল খেতে চান ঠিক ততটাই জল দেবেন। দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি ভাজা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। মুইঠাগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানো যাবে না, আর বেশি নাড়াচাড়াও করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। মুইঠাগুলো দিয়ে এক থেকে দু মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি। নুন, ঝাল, মিষ্টি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। সব শেষে দিয়ে দেব সামান্য কুচি করা ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল ফুলকপির মুইঠা। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।